অনর্থক জল ঘোলা করবেন না। ইতিমধ্যে বিভিন্ন পায়তারা শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন ষড়যন্ত্রের আলামত আমরা দেখতে পাচ্ছি। ছয় দফা এবং এগারো দফার আন্দোলনে যখন বাংলার মানুষ উত্তাল হয়ে উঠেছিল, যে এগারো দফা আন্দোলনে আমরা প্রত্যক্ষভাবে সামনে সারিতে ছিলাম, তখন মজলুম জননেতা মাওলানা ভাসানী সর্বপ্রথমে গিয়ে এসেছিলেন লাট ভবন, আজকের বঙ্গভবন ঘেরাও করে। তিনি বলেছিলেন, মুজিবকে তোমরা যদি না ছেড়ে দাও, তাকে মুক্ত না করো, ওই ক্যান্টনমেন্ট ভেঙে আমরা তাকে মুক্ত করে আনব। ভাইয়েরা আমার, এই দেশের মানুষ কথা জানে। তারপরে যে নতুন গতিবেগ পেয়েছিল সেদিনের আন্দোলন, তারপরে এগারো দফা আন্দোলন, ছয় দফা আন্দোলনের বিজয়ের মুহূর্তে আইয়ুব খান যখন গোলটেবিল বৈঠক ডাকলেন, তখন সুর সুর করে সমস্ত রাজনৈতিক নেতা যখন গোলটেবিল বৈঠকে যোগদান করতে উন্মুখ, মাওলানা ভাসানী বললেন, শেখ মুজিবকে ছাড়া এই গোলটেবিল বৈঠক হতে পারে না। এবং আমরা দেখলাম আইয়ুব সরকার বাধ্য হলেন সেই প্যারোলে শর্ত সাপেক্ষে মুজিবকে রাউন্ড টেবিল কনফারেন্সে আহ্বান জানাতে। আর একবার মাওলানা ভাসানী ডেকে বসলেন মুক্ত মানুষ হিসাবে শেখ মুজিব রাউন্ড টেবিল কনফারেন্সে যাবে, এই প্যারোলে সে যেতে পারে না। আপনারা শুনলে অবাক হবেন, সেদিন মুজিব ছিলেন দ্বিধাগ্রস্ত, তিনি হয়তোবা চলেও যেতেন, কিন্তু ছাত্র সমাজ আর মাওলানা ভাসানী তাদের ভূমিকার কারণে তিনি প্যারোলে ওই গোলটেবিল বৈঠকে যোগদান করেন নাই। মুক্ত মানুষ হিসাবে সমস্ত রাজবন্দীদের মুক্তি আদায় করে সেদিন মীমাংসা হয়েছিল সাময়িকভাবে। আজকের এই সভায় দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, আমি শুধু বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে বলতে চাই, আগামী সিলেবাসে মাওলানা ভাসানীর যথাযোগ্য মূল্যায়ন করে তাকে তার জীবন কাহিনী অন্তর্ভুক্ত করুন। শুধু তাই নয়, এই সরকারকে আমি আরও বলতে চাই, আপনারা যত দ্রুত সম্ভব সংস্কার সাধন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের শাসনভার, শাসন ক্ষমতা হস্তান্তর করুন। অনর্থক জল ঘোলা করবেন না। ইতিমধ্যে বিভিন্ন পায়তারা শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন ষড়যন্ত্রের আলামত আমরা দেখতে পাচ্ছি। আজ তাই এই সবার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই, এই সরকার অবিলম্বে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার উদ্দেশ্যে একটি নির্বাচনী রোডম্যাপ দেশবাসীর সামনে হাজির করুন।